খাওয়া নিয়ে হলো সমস্যা। আপনারা করেন তো হালুয়া? আপশন রহে হ্যায় জন্নতি নেটওয়ার্ক চ্যানেল পর। হালুয়া খেতে গেলেই আপনার বেদাত, হালুয়া খেতে গেলেই আপনার কি বলে শিরক। কি ব্যাপার, খাবার খেলে শিরক হয়ে গেল? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে না শিরক হবে? খাবারের মধ্যে শিরক কেমন করে হলো রে ভাই? খাবারটা কি করে বিদআত হলো? হালুয়া খাওয়ার বিদআত, হালুয়া খাওয়াটা কি করে বিদআত হতে পারে? এরকম তো বহু খাবার আছে যেটা নবীর যুগে ছিল না, সেই খাবারটা নিয়ে তো কখনো মুখ খুললেন না। আরে ভাই, বহু জিনিস খাই। আমার নবীর যুগে আপনার ফুলকপি ছিল না, ফুলকপি খাই না আমরা। টমেটোর ছিল না, টমেটোর খাই। এইগুলো নিয়ে তো বললেন না। আমার নবীর যুগে আপনার এই বাচ্চাদেরকে চকলেট কিনে দিচ্ছে না, ললিপপ চকলেট। এই ললিপপ চকলেট কি খাওয়া যাবে? এটা কি নবীর যুগে ছিল? কই এটা নিয়ে তো কেউ বললো না যে ললিপপ চকলেট খাওয়া আপনার বিদআত। আপনার ক্যাডবেরি চকলেট খায় না আমাদের ছেলে মেয়েরা। আপনার কি বলে ডেরি মিল্ক, তারপরে আপনার কি বলে ডেরি মিল্কের চকলেট খায়। এইগুলো নিয়ে তো কেউ আপনার কি বললো না যে এটা আপনার বিদআত খাওয়া। আপনার কুরকুরে আমার নবীর যুগে ছিল? মোটু পাতলু এগুলো ছিল আমার নবীর যুগে। কিন্তু কই বাচ্চারা কটুক আপনার মোটু পাতলু খায়, কুড়কুড়ে খায়। কই কোনো মলবি তো এটাকে আপনার বেদাত বলে না যে কুড়কুড়ে খাওয়া বেদাত। আপনার কি বলে মোটু পাতলু খাওয়া বেদাত। এইগুলো নিয়ে কোনো আপনার বেদাতের ফতোয়া নাই। কিন্তু আমরা শবে বরাতে হালুয়া করবো তো বলছে এটা বেদাত, এটা বেদাত। কি ব্যাপার? আচ্ছা, পোল্ট্রি খাওয়া কি? পোল্ট্রি আমার নবীর যুগে ছিল? পোল্ট্রি তো কই কোনো মৌলবি শুনেছেন আজ পর্যন্ত বলেছে যে পোল্ট্রি খাওয়া বিদআত? কেউ বলেছে? বলে সবাই খাচ্ছে। কি খাচ্ছে না? আমরা সুন্নিরা একাই খাচ্ছি? সবাই খাচ্ছে। কিন্তু কই এই পোল্ট্রি খাওয়া, কুড়কুড়ে, মুড়মুড়ে, ক্যাডবেরি, বিভিন্ন ধরনের চকলেট খাওয়া, এইগুলো কেউ বেদাত বলে না। কিন্তু যখন শবে বরাতে আমরা হালুয়া খাবো তখনই বেদাত। কারণটা কি? কারণটা কি? কারণটা হলো আসলেই এদের বেদাতের ফতোয়া দেওয়ার কারণ হলো মূলত এদের একটা আমার রাসূলের সঙ্গে দুশমনি আছে, রাসূলের সঙ্গে একটা আপনার জ্বলন আছে, জ্বলন। বলে যেই সমস্ত খাবার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সঙ্গে আছে, যেই খাবারগুলো সম্পর্ক আমার নবীর সঙ্গে আছে, যেহেতু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আফলা। আমার নবী আপনার হালুয়া আর মধু খাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলুন। আমার নবী হালুয়া আর মধু খাইতে বেশি ভালোবাসতেন। সুতরাং আমার নবীর পছন্দনীয় জিনিসগুলো যখন আমরা সুন্নিরা শবে বরাতে পালন করে খাবো তখন বলে আপনার বিদআত হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কেন খাই আমরা শবে বরাতে? আপনি যে কোনো কিছু খান না, নিষেধ নাই। আচ্ছা বলেন তো, ঈদের দিনে আমরা সিমই বা লাচ্ছি তৈরি করি না? এটা শুধু আমরা সুন্নিরাই করি না, অন্যান্য মুজাহাবের লোকেরাও করে। সবাই করে না? আচ্ছা একটা হাদিস দেখান তো, একটা হাদিস প্রমাণ করিয়ে দেন যে আমার নবীর যুগে কোন সাহাবী সিমই পাকিয়ে খেয়েছিল। এই খামখেয়ালি করি না। আজকে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আমাদের সুন্নিদেরকে বিভ্রান্ত করার জন্য, আপনাদের মতো ভোলা ভালা মানুষদেরকে খালে আপনার বিভ্রান্তি করার জন্য। আপনারাই বলেন আমার নবীর যুগে কোন সাহাবী এই লাচ্ছা বা সিমই খেয়েছে? কেউ প্রমাণ করাতে পারবে? নাকি ওরাও তো খাচ্ছে, খায় না? কে খায় না সিমই? কিন্তু কই ওটাকে বেদাত, শিরক কেউ বললো না। কিন্তু আমরা শবে বরাতে হালুয়া করব তো বেদাত। কারণটা কি? এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটাই কারণ, এদের নবীর সঙ্গে একটা জ্বলন আছে, জ্বলন। নবীর সঙ্গে একটা জ্বলন আছে। আমার নবী যেই যেই খাবারগুলোকে পছন্দ করেন, দুরূদ পড়া বলে বেদাত। দুরূদ পড়লে নবীর সঙ্গে ভালোবাসা বাড়বে, কিয়াম করলে নবীর সঙ্গে ভালোবাসা বাড়বে। যেটা যেটা নবীর সঙ্গে সম্পর্ক সেটা ওদেরকে বিদআত লাগছে। ভাইয়েরা, আমরা এই হালুয়াটা কেন খাই শবে বরাতে? খাওয়ার কারণটা, সেদিন তাকদির পরিবর্তন করার সময় আপনার শবে বরাতে কি হয়, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত সেই দিন তাকদিরে যাহা কিছু, এই ধরেন শবে বরাত থেকে সামনের শবে বরাত পর্যন্ত আপনার কি বলে কে মরবে, কে জন্ম নেবে, এই আপনার একটা রেজিস্টার আপনার ফারেস্তাদের হাতে দপ্তরে দেওয়া হয়। আপনার এই বছরে আপনার কে কত টাকা রোজগার করবে সেটা আপনার ওই শবে বরাতের রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। এই বছরে কে অসুস্থ হবে সেটা আপনার শবে বরাতের আপনার কি বলে শবে রাতে আপনার রেজিস্টার খাতাতে লেখা হয়। এই বছরে কে মারা যাবে, কে জন্ম নেবে, এইগুলো লেখা হয়। এই বছরে কে কোন রুজি খাবে, কে আপনার না খেয়ে মারা যাবে, কে অনেক টাকা রোজগার করবে, সবকিছু এই শবে বরাতের রাত্রি ফাতেহাতে আপনার লেখা হয়। এরই জন্য আমাদের ইচ্ছা হলো যে আমরা সেই ফাতেহা আপনার শবে বরাতের রাত্রিতে আমরা ফাতেহা করব, যে আল্লাহ আমাদের এই শবে বরাতের শুরুতে আমরা যে ভালো কাজ দিয়ে স্টার্ট করলাম, আল্লাহ সারাটা বছর যেন আমরা এইভাবে ভালো ভালো কাজ দিয়েই আপনার কাটাই। এবং আল্লাহ এই শবে বরাতের শুরুতে আমরা যেই ভালো খাবারটা খেলাম, এই খাবারটা যেন সারাটা বছর আমরা খেতে পারি, আল্লাহর কাছে দোয়া করব। এইবারে ভালো খাবার কোনটা, ভালো খাবার আপনি কোনটা কোনটা বলবেন? এইবারে বলবেন যে মৌলানা হালুয়া তো ভালো খাবার নয়, আমি তো বিরিয়ানি পছন্দ করি। আপনি বিরিয়ানি পছন্দ করেন, কিন্তু কোনো বাপজি আছে না এর মধ্যে যে আমি বলছি আমি বিরিয়ানি পছন্দ করি না, আমি তো পোলাও পছন্দ করি। আপনাদের মধ্যে কেউ বলছে যে আমি কিন্তু পোলাও এমনিতে পছন্দ করি না, আমি খাসির মাংস পছন্দ করি। কেউ বলেন যে আমি গরুর মাংস পছন্দ করি, কেউ বলছেন আমি পোল্ট্রি পছন্দ করি, কেউ বলছেন আমি ডিম পছন্দ করি, কেউ বলছেন আমি কি বলে আপনার মুরগার রান পছন্দ করি। সবারই মধ্যে বিভা, আপনার সবাই এক ধরনের খাবার পছন্দ করে না। কেউ গরুর মাংস পছন্দ করে, তো কেউ আপনার মুরগার মাংস পছন্দ করে না, কেউ আবার মুরগার মাংস পছন্দ করে তো গরুর মাংস পছন্দ করে না। তো আমাদের মধ্যে পার্থক্য আছে, আমাদের পছন্দটা আমরা আজকে দেখবো না। আমাদের পছন্দটা যদি নিয়ে আসে ফাতেহা করি, তাহলে অনেকগুলো আপনার রান্না করতে হবে, যার জন্য আমরা কাউরও পছন্দ না দেখে আমার রাসূলুল্লাহ যেটাকে পছন্দ করেছেন, ইউহিব্বুল হালওয়া, আমার নবী হালওয়াকে পছন্দ করতেন বলে আমার নবীর পছন্দের খাবারটা নিয়েই ফাতেহা করি। জোরে বলুন, কারণ আমাদের মধ্যে তো বিভিন্ন খাবার খাই না, সবারই পছন্দ এক নয়। ফলে আমার নবীর পছন্দের খাবারটা নিয়ে দোয়া করছি, আল্লাহ সারাটা জীবন যেন আমরা এইভাবে পছন্দনীয় খাবার খেতে পারি। জোরে বলে, যেহেতু শবে বরাতে আপনার রিজিক নাজিল করা হয়।